জলপাইগুড় পঞ্চায়েত আলু করে যে সাতটা বুথ আছে সেই বুথে বুলে সচেষ্টা কার্যক্রম আজ আরম্ভ করা আজির এই বৈঠক ডাকছি। এই বৈঠকরে আজি আমাদের অনেক আমস্ত লোকপ্রিয় বিধায়ক সব সাথী এবং আম পঞ্চায়েত কেবল নুহ বিহারী নির্বাচন বিকশিত করা তাঁর পদক্ষেপ রয়েছে চেষ্টা আরম্ভ হয়েছে এবং কার্যক্রম আরম্ভ হয়েছে। আপনার আপনার জাগিবে আমার পঞ্চায়েতের কিভাবে ভাবে কার্যক্রম আরম্ভ হয়েছে। আজির মুখ্য অতিথি সেই লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় কবি মল্লিক মহাশয় এবং এই সদস্যতা অভিযানে আমার বিহারী নির্বাচন সংগঠনের দায়িত্ব নিয়ে সন্তোষ শর্মা মহাশয় এবং বৈঠক উপস্থিত আমার পঞ্চায়েতের সমস্ত পরিবার আপন মানে কর্মশালা যাইছিলে জানিছিলে যে কিভাবে ভাবে সদস্যতা গ্রহণ করা যাব। তেমন আজ ভাষণ নাই মু খালি পয়েন্ট কতটা কহবি যে যা আমার কেন্দ্রীয় নেতৃত্ব নিষ্পতি নিয়েছেন যেহেতু এইটা বিশ্বর গোটে সর্ব বৃহৎ দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তেমন আমার নেতৃত্ব মানে নিষ্পতি নেলে একে ওড়িশার কিভাবে ভাবে আমি শ্রেষ্ঠ করা এবং সর্বশ্রেষ্ঠ দল ভাবে ওড়িশার গড়া হব সে আমার কেন্দ্রীয় নেতৃত্ব আরম্ভ করে রাজ্য নেতৃত্ব মানে সমস্তে এই যে সদস্যতা অভিযান 2024 কিভাবে ভাবে অতি সুদৃঢ় করা সংগঠিত করা সমস্ত সে নিষ্পতি নিয়েছেন এবং সেই অনুসারে আজ জলানপুর পঞ্চায়েতের এই সদস্যতা অভিযান কার্যক্রম আজু কার্যক্রম আরম্ভ হব এবং এই কার্যক্রম আমার অক্টোবর সেপ্টেম্বর 30 ভিতরে আমার যে প্রাইমারি মেম্বর প্রাথমিক সদস্যতা কার্যক্রম গ্রহণ করা হব তা সেপ্টেম্বর 30 ভিতরে আমি সারিবাকে পড়ে। বর্তমান আমি আমার এই সদস্যতা গ্রহণ শুভারম্ভ করি। আমার বিধায়ক লোকপ্রিয় বিধায়ক আমার বিজেপির বরিষ্ঠ নেতা সমস্ত নেতা আমার মাননীয় বিধায়ক রবীন্দ্র কুমার মোর এটা কহিবার কথা এইপাই হচ্ছে যে আপন মানে সে লোক তো পাইবেনি যে ভোট দিয়েছে কিন্তু লোকঙ্ মনরে বর্তমান অছি যে আমি ভারতীয় জনতা পার্টির রহ সেটা কতবেলে যেতবে আপন মানে তাঙ্ক পাখে পৌঁছবে জনক বুঝাইবে সেটা যেমতি মো নির্বাচন সময় আপন মানে ডোর খাঁচি সেমতি আপন মানে পরিশ্রম করিয়া পড়ব ডোর যাই সমস্ত পাখু যাই মানে আপন গোটে শব্দরে ঠিয়া হয়েছেন তাহলে তাঙ্ক লোক দেখে বিশ্বরে বর্তমান ভারতীয় জনতা পার্টি বহুত বড় দল ভাবে রয়েছে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি অন্য কোণী দল অপেক্ষা সদস্য সংখ্যা বহুত অধিক অছি। প্রতি ছ বর্ষের থরে সদস্যতা অভিযান হচ্ছে। বর্তমানে এই অভিযান পরিপ্রেক্ষীরে সারা ভারতের হওয়া সঙ্গে সঙ্গে ওড়িশার মধ্যে চালিছে। ওড়িশার প্রত্যেক বিধানসভা রে বিধানসভার নেতৃত্ব এবং বিধানসভার সমস্ত কার্যকর্তা মানে মিলিমিশিকি সদস্যতা অভিযানের সক্রিয় অছন্তি। এই যে আমি যে ডোর টু ডোর যেটা আপনার পচারলে ডোর টু ডোর আমি কাহিকি যাচ্ছু কিন্তু বহুত লোক আমার প্রিয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীঙ্কর নীতি আদর্শ এবং দলর যে চিন্তাধারা কু লোক মানে গ্রহণ করে সারে সেপা লোক বহুত উৎসাহী অনেক যে ভারতীয় জনতা পার্টি যোগ দেওয়া কিন্তু যোগ দেওয়া হলে কেমিতি হবে সেপাই আমি লোক জনাইবা যে এই মাধ্যমে আপনার হবে আউ সদস্যতা গ্রহণ করতু। তেমন আমার যে কার্যকর্তা এবং মু নিজে মধ্যে আমি যে বুলুছ যে সদস্যতা গ্রহণ ইয়ে মু দেখুছি বহুত লোক উৎসাহী অনেক সদস্যতা নেওয়া কাহিকি আমি যেটি ভাবুলু জনে দুজন নেবে দেখা বেলা 8-10 জন আসছেন সদস্যতা গ্রহণ করা। তেমন আজ এটু যেহেতু নিয়ালি নির্বাচন মন্ডলীর অলরেডি সদস্যতা অভিযান আরম্ভ হয়ে সারে প্রায় 3000 ঊর্ধ্ব সদস্যতা নিয়ে সারে কিন্তু আজ গোটে পবিত্র দিন ভাল দিন তেমকরি
ମୁଁ ନିଜେ ଏବଂ ମୋ ସାଙ୍ଗରେ ଆମର ରାଜ୍ୟ ନେତୃତ୍ୱ ଅଛନ୍ତି ଏଠି, ଆମର ଲିଟୁ ଭାଇ ଓବିସି ମୋର୍ଚ୍ଚାର ଉପସଭାପତି ଏବଂ ବାପି ଭାଇ ଆମର ରାଜ୍ୟ ମୁଖପାତ୍ର, ତେଣୁ ଏବଂ ଅନ୍ୟ ମଣ୍ଡଳର ସଭାପତି, ସମସ୍ତ ବିଜେପିର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ ଆଜି ଗୋଟେ ଜୋସ୍ରେ ସମସ୍ତେ ଆମେ ବୁଲୁଛୁ ଏବଂ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନଙ୍କର ମନୋବଳ ବି ଆ ସାଙ୍ଗରେ ବଢ଼ୁଛି ଯେ କେମିତି ଭାବରେ ଲୋକଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଲୋକଙ୍କ ଘରକୁ ଯାଇକରି ଯେଉଁମାନେ ରାଜି ଅଛନ୍ତି ସେଇମାନଙ୍କୁ ସଦସ୍ୟତା ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ, ଇଏ ହେଉଛି ଆମର ଲକ୍ଷ୍ୟ। ଏଇ ହିସାବରେ ଆଜି ଗୋଟେ ପବିତ୍ର ଦିନ, ତେଣୁକରି ମୁଁ ନିଜେ ଆସିକି ଏଇଟାକୁ ଆରମ୍ଭ କରିଛି। କେତେ ଆପଣ ଟାର୍ଗେଟ କରିଛନ୍ତି, ଯେହେତୁ ଆପଣ 90,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ମଧ୍ୟ ଭୋଟ ପାଇଥିଲେ, କେତେ ସଦସ୍ୟତା ପାଇଁ ଆପଣ ଗ୍ରହଣ କରିବାକୁ ଆଗ୍ରହୀ ଅଛନ୍ତି ନିଆଳି ନିର୍ବାଚନ? ଟାର୍ଗେଟ କିଛି ନାହିଁ, ଟାର୍ଗେଟ କେବଳ ଏତିକି ଅଛି ଯେ ଓଡ଼ିଶାରେ କେମିତି ଆମ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ 1 ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ହେବ ଯେଉଁଥିରେ ସଦସ୍ୟତା ଅଧିକ ଥିବେ, ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ଏବଂ ସମସ୍ତେ ମଧ୍ୟ ଲାଗିଛନ୍ତି କେମିତି ଓଡ଼ିଶାରେ ଆମ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀଟା ଅଧିକ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସଦସ୍ୟତା ଗ୍ରହଣ କରନ୍ତୁ, କାହିଁକି ଏଠି ବି ସଦସ୍ୟତା ଗ୍ରହଣ ନ ହୋଇପାରିଲେ ଆମର ସଂଗଠନଟା ବି ମଜବୁତ ହୋଇପାରିବନି। ତେଣୁ ସଂଗଠନରେ ବି ଆମର ଯେମିତି ଅଛି ଆକ୍ଟିଭ୍ ମେମ୍ବର ଜଣେ 100 କଲେ ଯେମିତି ବିଭିନ୍ନ ପଦପଦବୀରେ ରହିପାରିବ, ସେଥିପାଇଁକା ବି ଗୋଟେ ପ୍ରୟାସ ଚାଲିଛି ଯେ ଅଧିକ ସଦସ୍ୟ ହେଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସ୍ଥିତି ଏବଂ ଆମର ଯେଉଁ ଭୂସ୍ତରରେ ସବୁଠୁ ମଜବୁତ ହେବ ସଂଗଠନ, ତା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସଂଗଠନ ମଜବୁତ ହେବା ପାଇଁ ବି ସଦସ୍ୟତା ଗ୍ରହଣ କରିବାର ଗୋଟେ ଲକ୍ଷ୍ୟ। ଆପଣ ମଧ୍ୟ କହୁଥିଲେ ଆଜି ପଞ୍ଚାୟତରେ ବିଭିନ୍ନ କର୍ମକର୍ତ୍ତା ନୂଆ ଭାବରେ ଯୋଡ଼ାଯିବ ଆଗାମୀ ଦିନରେ, ସେ ସମ୍ପର୍କରେ କେବେ ଆପଣ ପ୍ରସ୍ତୁତ? ନା ନିଶ୍ଚିତ, ମାନେ ଯେଉଁମାନେ ଆମର ପ୍ରିୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀକି ଭଲ ପାଉଛନ୍ତି ଏବଂ ଦଳକୁ ଭଲ ପାଉଛନ୍ତି, ଦଳର ଯେଉଁ ଆଇଡିଓଲୋଜି ଅଛି ଯେ ରାଷ୍ଟ୍ର ହେଉଛି ଫାଷ୍ଟ, ରାଷ୍ଟ୍ର ହେଉଛି ଆଗ, ତେଣୁ ୟାକୁ ସମସ୍ତେ ଗ୍ରହଣ କରିସାରିଲେଣି ଯେ ଇଏ ଗୋଟେ ରାଜନୈତିକ ଦଳ ନୁହଁ, ଇଏ ଗୋଟେ ଏମିତି ସଂଗଠନ ଯିଏକି ରାଷ୍ଟ୍ରର ଚିନ୍ତା କରୁଛି, ତେଣୁକରି ସବୁ ଲୋକ ଅନୁପ୍ରାଣିତ ହୋଇକରି ଅଛନ୍ତି। ତେଣୁ ଲୋକ ଯେଉଁ ଅନୁପ୍ରାଣିତ ହୋଇଛନ୍ତି, ଲୋକ ସମସ୍ତେ ଦେଖିବେ ଆପଣ ସଦସ୍ୟତା ପ୍ରାୟ ସକ୍ସେସ୍ ହେବ, କିନ୍ତୁ ସମସ୍ତେ ବି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ଯୋଗଦେବେ। ଯେଉଁ କଥା ଆପଣ କହୁଛନ୍ତି ଦଳରେ ମିଶିବା ପାଇଁ, ଯେଉଁମାନେ ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି ଯେ ଆମେ ଦଳରେ ମିଶିକି ଦଳ ପାଇଁ କିଛି କାମ କରିବା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ନିଜ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ କିଛି କାମ କରିବା ପାଇଁ, ତେଣୁ ସେମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯିଏ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଚିନ୍ତା ଏବଂ ଦଳର ଚିନ୍ତା କରୁଛି ତାକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦଳରେ ସାମିଲ କରାଯିବ। ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ ପଣ୍ଡା, ରାଜ୍ୟ ପ୍ରବକ୍ତା, ବିଜେପି ଓଡ଼ିଶା। ଆପଣ ପଞ୍ଚାୟତରେ ଆଜି ସଦସ୍ୟତା ଅଭିଯାନ ଆରମ୍ଭ ହେଲା, ପୁରା ଡୋର୍ ଟୁ ଡୋର୍ ବୁଲିଲେ, ଘର ଘର ବୁଲି ସଦସ୍ୟତା ଅଭିଯାନ କଲେ, ବିଧାୟକ ମଧ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିଲେ, କେମିତି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ବିଜେପି କେମିତି ଆଗକୁ ବଢ଼ିବା ପାଇଁ କ'ଣ ପ୍ରୟାସ କରିବେ? ନାଇଁ ଦେଖନ୍ତୁ, ପ୍ରତି 6 ବିଜେପିର ସଦସ୍ୟତା କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଏ ଏବଂ ସେହି ଅନୁସାରେ ଆଜି 2024 ପୁନର୍ବାର ସାରା ଭାରତବର୍ଷରେ ସଦସ୍ୟତା ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। କେନ୍ଦ୍ରୀୟ ନେତାଙ୍କ ଯେଉଁ ଶ୍ରେଷ୍ଠ ନେତୃତ୍ୱ ଅଛନ୍ତି ତାଙ୍କ ମାର୍ଗଦର୍ଶନରେ ଏବଂ ଆମ ରାଜ୍ୟ ସଭାପତି ମନମୋହନ ସାମଲଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଆଜି ସାରା ଓଡ଼ିଶାରେ ପ୍ରତ୍ୟେକ ଜିଲ୍ଲାରେ, ପ୍ରତ୍ୟେକ ବ୍ଲକରେ, ପ୍ରତ୍ୟେକ ପଞ୍ଚାୟତରେ, ପ୍ରତ୍ୟେକ ବୁଥରେ ଶକ୍ତି ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଉଛି। ସେହି ଅନୁସାରେ ଆଜି ନିଆଳି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ନିଆଳି ମଣ୍ଡଳର ଜଲାରପୁର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରେ 240 ବୁଥରେ ଆଜି ଘରକୁ ଘର ବୁଲି ଆମେ ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରିଥିଲୁ ଏବଂ ମାନ୍ୟବର ବିଧାୟକଙ୍କ ଦ୍ୱାରା ଆଜି ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଭାରମ୍ଭ କରାହେଲା ଏବଂ ଲୋକଙ୍କ ପାଖକୁ କିପରି ଯାଇକି ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କରିବା ସହିତ ଲୋକଙ୍କ ସାଙ୍ଗରେ ଗୋଟେ ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ ହେବ, ଲୋକଙ୍କ ସାଙ୍ଗରେ ସମ୍ପର୍କ ତିଆରି ହେବ, ଲୋକଙ୍କ ସହିତ ପରିଚିତ ହେବ ଏବଂ ମାନ୍ୟବର ମୋଦିଙ୍କର ଯେଉଁ କାର୍ଯ୍ୟଧାରା ତାଙ୍କୁ କିଭଳି ଲୋକଙ୍କୁ ବୁଝାଇବୁ ସେଇଟା ହେଉଛି ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ। ଏବଂ ଯେହେତୁ ବିଶ୍ୱର 1 ଦଳ, ତେଣୁ ଆମ ରାଜ୍ୟରେ ଆକୁ 1 କରିବୁ, ନିଆଳି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳରେ 1 କରିବୁ, ନିଆଳି ପଞ୍ଚାୟତର ବ୍ଲକର ଜଲାପୁର ପଞ୍ଚାୟତରେ ମଧ୍ୟ ଏହି ଦଳକୁ ସଭ୍ୟ ସଂଗ୍ରହରେ ଆମେ 1 କରିବା ପାଇଁ ଆଜିଠୁ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ କରୁଛୁ ଏବଂ ଆମର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ଅତି ଉତ୍ସାହର ଉଦ୍ଦୀପନାର ସହିତ ଏ ସଭ୍ୟସଂଗ୍ରହ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଲାଗିଛନ୍ତି ଏବଂ ଲୋକମାନଙ୍କର ବହୁତ ଇଚ୍ଛା ଅଛି କିଭଳି ମୋଦି ପରିବାରର ସଦସ୍ୟ ହେବା ପାଇଁ। ସେହି ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆସନ୍ତା 15 ଧରି ଡୋର୍ ଟୁ ଡୋର୍, ଘରକୁ ଘର ବୁଲି ଆମ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଲାଗିବେ। ମୋର ଆଶା ଏବଂ ବିଶ୍ୱାସ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଏ ଜଲାପୁର ପଞ୍ଚାୟତ ସବୁଠୁ ଅଧିକ ସଂଖ୍ୟକ ସଭ୍ୟ ସଂଗ୍ରହ କରିକି ରାଜ୍ୟକୁ ପଠାଇବ। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପୃଥିବୀର ସର୍ବବୃହତ ଦଳ। 19 ପୂର୍ବରୁ ଯେଉଁ ସଦସ୍ୟତା ଅଭିଯାନ ଚାଲିଥିଲା ସାରା ଭାରତରେ 18 ସଦସ୍ୟ କରି କମ୍ୟୁନିଷ୍ଟ ପାର୍ଟି ଅଫ୍ ଚାଇନାକୁ ଟପି ଏ ପୃଥିବୀର ପ୍ରଥମ ସର୍ବବୃହତ ରାଜନୈତିକ ଦଳ ଭାବେ ଉଭା ହୋଇଥିଲା। ଆମର ସମ୍ବିଧାନ ଅନୁସାରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର, କେବଳ ଆମର ନୁହଁ, ସମସ୍ତ ରାଜନୈତିକ ଦଳର ସମ୍ବିଧାନ ଅନୁସାରେ ଇଲେକ୍ସନ୍ କମିଶନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ 6 ମେମ୍ବରସିପ୍ ଡ୍ରାଇଭ୍ କରିବା କଥା, କିନ୍ତୁ ଅନ୍ୟ ଦଳମାନେ ସେ ରକମର କରିପାରନ୍ତିନି ଯାହା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କରେ। ସେହି କ୍ରମରେ ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ 1 ଧାର୍ଯ୍ୟ ରଖାଯାଇଛି ସଦସ୍ୟତା ଏବଂ ନିଆଳି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଯେହେତୁ ମାନ୍ୟବର ବିଧାୟକ ଗତ ନିର୍ବାଚନ 90,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଭୋଟ ପାଇଥିଲେ, ସେ ଦୃଷ୍ଟିରୁ ଲକ୍ଷାଧିକ ମେମ୍ବରସିପ୍ କରିବା ପାଇଁ ଆମର ଯୋଜନା କରାଯାଇଛି। ଆଉ ବାକି ରହିଲା ମାନ୍ୟବର ବିଧାୟକ ପରେ ବିଧାୟକ ପ୍ରଥମେ ଦଳର ଜଣେ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା, ଜଣେ ଶୃଙ୍ଖଳିତ ସଦସ୍ୟ, ତାଙ୍କୁ ବି ମେମ୍ବରସିପ୍ ନେବାକୁ ପଡ଼ିବ, କାରଣ ଭାରତର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଠୁ ଆରମ୍ଭ କରି
ଏଣେ ବୁଥ୍ ସ୍ତର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତଙ୍କୁ ସଦସ୍ୟତା ନେବା ପାଇଁ ବାଧ୍ୟ। ସେହି କ୍ରମରେ ଆଜି ଜଲାରପୁର ପଞ୍ଚାୟତ ଯେଉଁଟାକି ନିଆଳି ବିଧାନସଭା ଅନ୍ତର୍ଗତ, ଏଠି ଆମର ରାଜ୍ୟର ପ୍ରବକ୍ତା ମାନ୍ୟ ରାଜେନ୍ଦ୍ର ପଣ୍ଡାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଏବଂ ସରପଞ୍ଚ ଏବଂ ନୋମିନୀଙ୍କ ନେତୃତ୍ୱରେ ମଣ୍ଡଳ ସଭାପତିଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ଆଜି ବିଧାୟକଙ୍କ ଦ୍ୱାରା ଘରକୁ ଘର ଚାଲ ଅଭିଯାନରେ ଲୋକମାନଙ୍କୁ ମୋଦି ସରକାରଙ୍କର ଜନକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନା, ମୋହନ ସରକାରଙ୍କର ଗତ 3 ମାସର ସଫଳତା ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଯେଉଁ ରାଷ୍ଟ୍ରବାଦୀ ବିଚାରଧାରା, ସେହି ନୀତି ଆଦର୍ଶ ବିଷୟରେ ସାଧାରଣ ଲୋକମାନଙ୍କୁ ବୁଝାଇ ନିଜ ଦଳରେ ସାମିଲ କରିବା ଆଜିର ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ।